প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়ে তিপ্রামাথা দলের বিধায়কের নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। খোয়াই ত্রিপুরা জেলায় পদ্মবীর আরডি ব্লকের আধিকারিকের উপর ক্ষুব্ধ হয়ে রামচন্দ্র ঘাট এলাকায় তিপ্রামাথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে অসম আগরতলা সড়কের বাইজাল বাড়িতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ হয়ে থাকার পরেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দেয়। তিপ্রামাথা দলের কর্মীদের এই রাস্তা অবরোধের ফলে কমলপুর, আমবাসা, কৈলাস শহর ও খোয়াইয়ের সমস্ত যাত্রীবাহী বাস আটকে পড়ে। অন্যদিকে আগরতলা থেকে আসা যাত্রীবাহী গাড়িগুলো থেকে এই রাস্তা অবরোধের কারণে আটকে থাকে। দীর্ঘ সময় ধরে রাস্তা বন্ধ থাকার কারণে শুরু হয় যাত্রীদের মধ্যে প্রচণ্ড দুর্ভোগ। রাস্তা অবরোধের বিষয়ে রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের তিপ্রামাথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা জানিয়েছেন, পদ্মবিল ব্লকের বিভিন্ন সরকারি অনুষ্ঠানগুলোতে তিপ্রামাথার দলে স্থানীয় বিধায়ক এবং এমডিসিকে নেমন্তন্ন করা হচ্ছে না। ব্লক কার্যালয়টিকে এক প্রকারের শাসক দল বিজেপির দলীয় পার্টি অফিসে পরিণত করা হয়েছে। ব্লক আধিকারিক দলীয় নারী নেত্রীর ভূমিকায় কাজ করছে। সরকারি অনুষ্ঠানে বিরোধী দলের বিধায়কের নেমন্তন্ন না করা মানে অপমান করা সামিল। আর এই বিষয় নিয়ে তিনি তিপ্রামাথা দলের সুপ্রিমো পদ্মৎ কিশোর মাণিক্য দেববর্মনের সঙ্গে কথা বলেছেন। আর এই রাস্তা অবরোধের বিষয়ে তিপ্রামাথা দলের সুপ্রিমো পদ্মৎ কিশোর দেববর্মার সম্মতি দেওয়াতে এই রাস্তা অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। এসডিএমে কক খাইকা, তারপরে হিঙ্গা হিঙ্গা খাই নিনি বিডিও অনেক বার ফোন খাইকা সারিগ মিনিস্টার মিস্টার রতনলাল নাথ বেমালাই আং বনো সাকা চিংখানা রুট ব্লক খাইন ফাং টঙ্গ যে এই কন্ডিশন বহ জলি জাকা একজন এমএলএ ব যত এমএলএ সারা তিরপুরানার বিজেপি কংগ্রেস মঠানে এমএলএ ইয়া আং একজন মিনিস্টার তিনি আং বেলবারি কাইসা এস এ অফিস আর নিনি মঠাটো বাদ সিপিএম নি সুপ্রিম নেতার নাহারে আং উদ্বোধন খাই মিনিস্টার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।